ভারত নিয়ে ছোট্ট একটা স্ট্যাটাস দেওয়ার কারণে বুয়েটের ছাত্র আপনাকে ছাত্রলীগের মাস্টাররা পিটিয়ে হত্যা করেছিল। কার্টুনিস্ট কিশোর শুধু কার্টুন লিখেছিল বলে তাকে এমনভাবে নিপীড়ন করা হয়েছে যে সে আর কান দিয়েও ঠিকমতো শুনতে পায় না। তো এরকম একটা পরিস্থিতি এই যে আওয়ামী লীগ সরকার করেছে, এরকম একটা আইন তারা যে আজকে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, কি কারণে? পরিষ্কার এই কারণ, তারা যেভাবে বিনা ভোটে অন্যায়ভাবে ক্ষমতায় আছে সেই ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য, অর্থাৎ কেউ যেন কোনো প্রতিবাদ প্রতিরোধ করতে না পারে তার আগেই তাকে থামিয়ে দেওয়ার জন্য। তাহলে আমরা কি এই রাষ্ট্র চাই? আমরা কি এখানে থাকতে পারি? এখানে একটা মানুষ নিরাপদ আজকে? একটা মানুষও নিরাপদ না। আমরা শুধু আজকের এই সমাবেশ থেকে মোস্তাক আহমেদ সহ যারা নিপীড়নের মধ্যে আছেন, শিকার হয়েছেন, আমরা শুধু তাদেরকে স্মরণই করতে চাই না, আমরা বলতে চাই এর বিরুদ্ধে একটা গণ আন্দোলন গড়ে তুলতে হবে। এই গণ আন্দোলন গড়ে তোলার দরকার এই কারণে, যদি এটা আমরা না করি এই সরকার আমাদের উপর এমনভাবে চেপে বসবে যে আমরা আর ন্যূনতম মান নিয়ে সম্মান নিয়ে কোনো মানবিক জীবনযাপন আর করতে পারবো না। দ্রব্যমূল্য এমন জায়গায় চলে গিয়েছে যে বেশিরভাগ লোকের নাবিশ্বাস উঠে গেছে। জিজ্ঞেস করেন যে কাউকে গিয়ে, প্রতিটা মানুষ বলতে পারছে না, মনের কষ্ট ঠিক মতো প্রকাশ করতে পারছে না। দ্রব্যমূল্য এমন জায়গায় এরা নিয়ে ঠেকে দিয়েছে, কি কারণে? সিন্ডিকেট, বড় বড় ব্যবসায়ীরা এই বদমাইশটা সিন্ডিকেট করছে এবং সরকার, বর্তমান সরকার, তার মন্ত্রী, তার আমলারা এদেরকে টিকিয়ে রাখছে নিজেদের ক্ষমতার, নিজেদের মসনদকে শক্তিশালী করার জন্য। তাই আজকের এই সমাবেশ থেকে আমরা শুধু এই আহ্বানটা জানাই বাংলাদেশকে, এই যে বর্তমান আওয়ামী লীগ সরকার যে জায়গায় নিয়ে গিয়েছে এর থেকে উত্তরণের জন্য আমাদেরকে একটা সংগ্রাম গড়ে তুলতে হবে। গণসংহতি আন্দোলন সেই সংগ্রাম জারি রেখেছে। আমরা হয়তো খুব অল্প শক্তি নিয়েই সংগ্রাম করছি, কিন্তু যে কোনো ন্যায্য সংগ্রাম অল্প মানুষ বললেও ওইটার ন্যায্যতা অনেক গুণ বেশি। ফলে সেই সংগ্রামে আমরা আছি, থাকবো এবং আগামী দিনে আমরা এই দেশের সমস্ত জনগণকে সেই সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। সেই সংগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন সে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।